হ্যালো, হোম স্কুল 24-এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শিখব বুলিয়ান আলজেব্রার মৌলিক উপপাদ্য। মৌলিক যে উপপাদ্যগুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত পড়ব। তাহলে চলুন আমরা দেখি বুলিয়ান আলজেব্রার মৌলিক উপপাদ্য। প্রথমেই আমরা দেখব এ প্লাস এ সমান হচ্ছে এ। এই সূত্রগুলোর ব্যাখ্যাও এখন আমি আপনাদের দেখাবো। এ প্লাস এ সমান কেন হলো? তো আমরা জানি বুলিয়ান আলজেব্রা এ হলো একটা চলক। এখন বুলিয়ান আলজেব্রার যে চলক, এর মানটা আমাদের কি হবে? এর মানটা আমাদের জিরো হতে পারে, ওয়ান হতে পারে। এখন যদি আমি এটার মান জিরো বসাই, এটার মানও জিরো বসাই, তাহলে আউটপুটে আসবে জিরো। এখন একটা এ যদি ওয়ান হয় আর একটা যদি জিরো হয় তাহলে আসবে ওয়ান। সেমলি আবার যদি একটা জিরো হয় একটা ওয়ান হয় তাহলে আসবে ওয়ান। তারপরে একটা ওয়ান প্লাস একটা ওয়ান যদি হয় তাহলে আসবে ওয়ান। তাহলে আমরা এই যে মানটা দেখতে পাচ্ছি, আমাদের যে উপপাদ্য দেওয়া থাকবে সেই উপপাদ্যের মান যদি জিরো অথবা ওয়ান যে কোনো একটা হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন এখানে আমাদের এর মানটা জিরো জিরো হতে পারে, এটা যোগ করলে আমাদের ফলাফলে জিরো আসতে পারে। আবার এর নিচে যদি দেখি জিরো ওয়ান হয় অথবা দুইটাই ওয়ান হয় তাহলে এর মানটা কিন্তু ওয়ান আসতেছে। তাহলে যদি আমাদের মানটা যদি ওয়ান আসে তাহলে ওয়ান আসে অথবা জিরো আসে তাহলে আমাদের এটা একটা ভেরিয়েবল হিসেবেই কাউন্ট করি, কারণ এটার মানটা পরিবর্তনশীল। এই জন্য আমি এ নিলাম। এ মানে হচ্ছে আমাদের আউটপুটের মানটা জিরোও হতে পারে, ওয়ানও হতে পারে। ঠিক একইভাবে যদি আমি দেখি এ প্লাসের ওয়ান সমান কি হয়, তাহলে প্রথমে আমরা দেখব এ প্লাস ওয়ান। এখন এ প্লাস ওয়ান এর মানটা তো আমি জিরোও দিতে পারি, ওয়ানও দিতে পারি। তাহলে ওয়ান যদি হয় তাহলে আউটপুটে আসবে ওয়ান। আবার যদি ওয়ান দেই তাহলে আমাদের আউটপুটে আসবে কি, ওয়ান। তার মানে এর মানটা যদি জিরো দেই তাও আমাদের ওয়ান আসতেছে, যদি ওয়ান দেই তাও আমাদের ওয়ান আসতেছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে আউটপুটে আসবে ওয়ান। ঠিক একইভাবে যদি আমরা এ প্লাসের এ ভার দেখি তাহলে এটার আউটপুট কি আসে? এখন যদি এ হয় প্লাস এ বার হয় তাহলে আউটপুটটা কি আসে? এটা যদি জিরো দেই তাহলে এটা ওয়ান, সেক্ষেত্রে আমাদের আউটপুটে আসবে ওয়ান। এটা যদি আমরা ওয়ান দিই তাহলে এটা আসবে জিরো, এই ক্ষেত্রে আসবে আমাদের ওয়ান। দেখেন এর মান এখানে হচ্ছে এ, এখানে এ নট, তাহলে এর মান যদি জিরো হয় এটা ওয়ান হবে, আবার যদি এটা ওয়ান হয় এটা জিরো হবে। সেক্ষেত্রে আমাদের আউটপুটে আসছে কি, ওয়ান। ওয়ান মানে হচ্ছে কনস্ট্যান্ট, এটা পরিবর্তন করা যাবে না। যদি আউটপুটটা জিরো এবং ওয়ান দুইটাই পাইতাম তাহলে কিন্তু এ আসতো। যেহেতু আমরা আউটপুটে শুধুই ওয়ান পাচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে আসবে কি, ওয়ান। একইভাবে যদি আমি এখানে ওয়ান প্লাসে জিরো দেই তাহলে আউটপুটে কী পাবো, এ প্লাস জিরো। এটা হলে এর মানটা যদি জিরো হয় তাহলে এটাও জিরো, আউটপুটে পাবো জিরো। এর মান যদি ওয়ান হয়, এটা যদি ওয়ান হয়, এটা যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে ওয়ান। তাহলে দেখেন এর মান যখন জিরো দিচ্ছি তখন সে আউটপুটে জিরো দিচ্ছে, যখন ওয়ান দিচ্ছি তখন সে ওয়ান দিচ্ছে। তার মানে কি, এটা আমাদের ভেরিয়েবলের মতো কাজ করে, ওয়ানও হতে পারে জিরো হতে পারে। ঠিক একই কারণে এখানে হয়ে যাবে আমাদের এ। আবার নর্মালি যদি আমরা দেখি জিরোর সাথে যা যোগ করে আমাদের আউটপুটে তাই হয়, তাহলে জিরোর সাথে এ যোগ করলাম এ হলো, এটা হচ্ছে নর্মাল পদ্ধতি আর কি। সো এ হলো আমাদের অর গেটের ক্ষেত্রে, এই কাজগুলো আমাদের অরের ক্ষেত্রে করবে। এখন যদি আমরা এন্ড এর ক্ষেত্রে দেখি তাহলে কি হয়, এন্ড এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে এ ইন্টু এ সমান হচ্ছে আমাদের এ। এটা কেন হলো? এটা হলো আমাদের এ ইন্টু এ। এর মান যদি জিরো হয়, দুইটার মানে যদি জিরো হয় তাহলে পাবো আমরা জিরো। তারপর এটা যদি ওয়ান হয় এটা জিরো হয় সেক্ষেত্রেও পাবো জিরো। দুইটাই যদি ওয়ান হয় তাহলে আমরা পাচ্ছি ওয়ান, এখানে জিরোও পাচ্ছি ওয়ানও পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের মতো কাজ করবে, সেক্ষেত্রে এখানে আসবে আমাদের এ। তারপর হচ্ছে এ ইন্টু ওয়ান, এটা যদি হয় তাহলে আমাদের কি আসবে, এ ইন্টু ওয়ান যদি হয় তাহলে আমরা দেখি এ ইন্টু ওয়ান। তাহলে এর মান যদি জিরো দেই তাহলে আমাদের এখানে আছে ওয়ান, জিরো ওয়ান গুণ করলে আসবে জিরো। এর মান যদি ওয়ান দেই এটা আছে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান গুণ করলে আসবে আমাদের ওয়ান। তাহলে আমরা আউটপুটে কী পাচ্ছি, ওয়ান। এও পা জিরোও পাচ্ছি এবং ওয়ানও পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের মতো কাজ করবে, তাই এখানে আসবে এ। এখন যদি ইন্টু এ বার এটা দেই তাহলে আমাদের কি আসবে, এ ইন্টু এ বারের ক্ষেত্রে আমাদের কি আসে দেখি, এখানে হচ্ছে এ আর হচ্ছে এ বার অথবা এ নট যাই বলেন। তাহলে যদি এর মান জিরো হয় এটার মান হবে ওয়ান, তাহলে হয়ে যাবে কি, গুণ করলে জিরো,
তারপর এটা যদি 1 হয় এটা হবে 0, গুণ করলে হবে 0। তাহলে আমরা এখানে কি শুধু 0ই কিন্তু পাচ্ছি, 1 পাচ্ছি না, শুধু 0 পাচ্ছি। তার মানে কি একটা কনস্ট্যান্ট। আমি আপনাদের আগে বুলিয়ান চলক এবং ধ্রুবক এই দুইটা সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করেছি, যারা ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখে আসবেন, তাহলে এখানে বুঝতে তেমন অসুবিধা হওয়ার কথা না। আর যদি না দেখে থাকেন, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল যদি না বুঝেন তাহলে কিন্তু একটু সমস্যা রয়েই যায়, তাহলে ভিডিওটি আগের ভিডিওটি দেখে আসবেন। এখানে দেখেন আমাদের শুধুই জিরো পাচ্ছি, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট, সেক্ষেত্রে এখানে আউটপুটে আসবে আমাদের 0। এটা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য। এখন আমরা দেখব বিনিময় উপপাদ্য। এখন যদি আমরা বিনিময় উপপাদ্য দেখি তাহলে কি পাই দেখি আমরা। বিনিময় উপপাদ্যের মধ্যে প্রথমেই আছে আমাদের এ প্লাস বি সমান হচ্ছে বি প্লাস এ। বিনিময় মানে হলো চেঞ্জ হয়ে যাবে, যেটা আগে ছিল এটা পরে যাবে, আর যেটা পরে আছে এটা আগে চলে আসবে। তাহলে এখানে আমাদের এ প্লাস বি ছিল, এখানে বি প্লাস এ হয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটা উপপাদ্য আছে, সেটা হলো এ ইন্টু বি, এটা হয়ে যাবে বি ইন্টু এ। এই হলো বিনিময় উপপাদ্য। এই উপপাদ্য খুব বেশি কাজে লাগবে না। তো এখন আসি সহায়ক উপপাদ্য, যেটা যেটা মোটামুটি আমাদের অঙ্কের ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়বে। এখন সহায়ক উপপাদ্যটা যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে সহায়ক উপপাদ্যের মধ্যে আমাদের দুইটা উপপাদ্য আছে, তবে এক্ষেত্রে একটা উপপাদ্যই সবচেয়ে বেশি কাজে আসে, সেটা হলো এ ডাবল বার, এটা সমান হচ্ছে এ বার। এখন এই সূত্রের মধ্যে, এখন সহায়ক উপপাদ্যের মধ্যে দ্বিতীয় উপপাদ্য যেটা হলো সেটা হলো এ প্লাস এ ভি সমান হচ্ছে এ। এ আমি ঠিক রাখলাম, তারপরে এই এটাকে ঠিক রাখলাম, বিটাকে ভাঙলাম, বিটাকে ভাঙলে আমাদের কী আসে বি প্লাসে ওয়ান। তারপরে এই বি প্লাসে ওয়ানটাকে আবার যদি আমরা সূত্র দেখি তাহলে এ প্লাসের ওয়ান ছিল কি আমাদের, এ প্লাসের ওয়ান আমাদের মৌলিক উপপাদ্যের মধ্যে ছিল ওয়ান, সেই ক্ষেত্রে আমরা এ ইন্টু ওয়ান লিখলাম। তারপর এই ওয়ান দ্বারা একে গুণ করলে আবার আমাদের কি এই পাইতাম, এটাও একটা সূত্র, এই যে এখানে ছিল এ ইন্টু ওয়ান সমান এ, তাহলে এটা পাইলাম। এখন এ প্লাস এ আরও একটা সূত্র আছে মৌলিক উপপাদ্যের মধ্যে, প্রথমটাতে দেখবেন এ, প্রথমটায় এ প্লাস এ সমান সমান হচ্ছে এ, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখলাম এ প্লাস এ সমান এ। এ হলো আমাদের সহায়ক উপপাদ্য। এখন আসি ডি মর্গানের উপপাদ্য, যেটা হলো আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন ডি মর্গানের উপপাদ্য হচ্ছে আমাদের দুইটা, প্রথম উপপাদ্যটা হলো এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ইন্টু বি বার। এটা ভাঙার সিস্টেম হলো যখন আমাদের উপরে হোল বার থাকবে তখন এই বারটাকে যখন আমরা ভাঙবো, এই বারটাকে যখন ভাঙবো তখন উপরে আলাদাভাবে প্রত্যেকটা অঙ্কের উপরে বার হবে এবং মাঝে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যাবে, যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যাবে। দ্বিতীয় সূত্রটা হলো এ বি হোল বার, এটাকে যদি ভাঙি তাহলে এর উপরে ভার দিব, এই যে ইন্টু আছে মাঝে এটাকে প্লাস করে দেব, তারপর বি এর উপরে বার করে দেব। এই হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্র। তারপর আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে বিভাজনের সূত্র। এই বিভাজনের সূত্র থেকে একটা সূত্র আমাদের বেশি কাজে আসে, সেই সূত্রটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এ প্লাস বি সি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। বিভাজনের মধ্যে আমাদের এই উপপাদ্যটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং অবজেক্টিভের মধ্যেও এটা আসে, এমসিকিউর মধ্যে আসে, এটা কী ধরনের উপপাদ্য, উপপাদ্য দিয়ে বলবে যে এটা কী ধরনের উপপাদ্য, তখন আমাদের বলতে হবে যে বিভাজন উপপাদ্য। এর জন্য এই উপপাদ্যটাও জেনে রাখা উচিত। তো বাকি বইয়ে যেগুলো আছে সেগুলো একটু দেখবেন, তবে আমি যেগুলো এখন দেখালাম সেগুলাই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে আসবে, বাকিগুলো খুব একটা কাজে আসে না। সো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।